যুবক তোমাদের পায়ে হাতে ধরাবো, তোমাকে যৌবন দিছে আল্লাহ পাওয়ার, নারীকে নারীত্ব দিছে আল্লাহ পাওয়ার জন্য, ধনীকে ধন দিছে আল্লাহ পাওয়ার জন্য, শক্তিওয়ালাকে শক্তি দিছে আল্লাহ পাওয়ার জন্য, ক্ষমতাওয়ালাকে ক্ষমতা দিছে আল্লাহ পাওয়ার জন্য। প্রত্যেক মুসলমানকে যা দিছেন আল্লাহকে পাওয়ার জন্য দিছেন, উদ্দেশ্য শুধু আল্লাহ পাওয়া। আল্লাহ যারা পাইছে ওদেরকে জিজ্ঞাসা করে দেখেন কি পাইছে, আল্লাহ পাওয়ার জন্য দিছে। আর সহজ পদ্ধতি দিছে, আমি দুটা আপনাদেরকে দেখাইছি, মাগরিব আর আল্লাহ পাওয়ার জন্য দিছে, সব দিছে আল্লাহ পাওয়ার জন্য। কামায় নেন ছোট একটা জীবন, শিখেন ব্যবহার, যুবক শিখো যৌবন কোন কাজে লাগাইলে আল্লাহ পাবে, পুরুষ শিখো পুরুষত্ব কিভাবে লাগাইলে আল্লাহ পাবে। এক একজনের জন্য রাস্তা ভিন্ন ভিন্ন করছেন, রাস্তাও ভিন্ন ভিন্ন দিছেন, সহজ করছেন, রাস্তা ভিন্ন ভিন্ন, নারীর রাস্তা ভিন্ন, পুরুষের রাস্তা ভিন্ন, যুবকের রাস্তা ভিন্ন, বৃদ্ধর রাস্তা ভিন্ন, নাই তো এখানে একজন। বৃদ্ধ যদি ঘুমের থেকে ঘুমের সময় হাত দুটা উঠায় আল্লাহকে বলে আল্লাহ চোখের পানি ছাড়তে হবে না, পানি যদি নাও আসে, আর যদি অভিনয় করে, অভিনয় অভিনয় বুঝেন, কান্নার অভিনয় করে, আর যদি হাত উঠায় বলে আল্লাহ বুড়া হয়ে গেছি কিচ্ছু নাই সব হারায় ফেলছি এই দুনিয়াটার পিছনে, এখন বাইরে সবাই বুড়া হয়, যেদিকে যাই সবাই ধাক্কা দেয়, ও মালিক তোর কাছে হাত উঠাইলাম তুই আমাদের ধাক্কা দিস না। আবু হুরায়রা বলে এরকম নিষ্পাপ করেন যেরকম তার মা তাকে এই মুহূর্তে জন্ম দিল। একটা বুড়া মানুষ আমাকে বলুক যে ঘুমানোর সময় এইভাবে বইলা ঘুমায়, বলেন একজন বলুক। যুবক তো সেজদায় গেলে আল্লাহ ফেরেশতা ডাইকা বলে উন্দুর তাকায়া দেখ, জালা আজলাহু ওয়া মাজালাহু লি আজলি, সবকিছু বিসর্জন দিয়ে আমার কুদরতি পায়ে মাথা ঠেকায়া দিছে, ইন্নি উবাহি বিহিল মালাইকা, আমি এই যুবককে নিয়ে তোমাদের উপরে গৌরব করি। যুবক তো মসজিদে আসতে চায় না, যুবক তো মসজিদে আসতে চায় না, আল্লাহর কুদরতি পায়ে মাথা ঠেকাইতে চায় না। বাবা একবার মাথা ঠেকায় দিলে আল্লাহ এইবার এটা বলে, আর যদি ডেলি পাঁচবার ঠেকায় তো কি বলবে বলো? দুনিয়ার মানুষের পিছে ঘুরতে 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 কে তোমাকে এই কথা বলতে পারবে যে আমার লোকে চলার কারণে ফেরেশতা তোলে তোরে নিয়ে ফেরেশতা তোকে নিয়ে গৌরব করে? আল্লাহ এত বড় দান দেয় তো বিদায় যা দিছে আল্লাহ পাওয়ার জন্য দিছে। বিদায় আসেন, আল্লম্বা করতে চাইতেছি না, আসেন আজকের থেকে অতীতের জন্য তওবা করেন, আজকের থেকে অঙ্গীকার করেন, হকানি আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের মাধ্যমে শর্ট কোর্স শিখেন, শর্ট কোর্স বাংলাদেশেও আছে, MBBS ডাক্তার হইলে কয় বছর লাগে জানেন? জানেন না? এখন 6 বছর লাগে, কত মনে হয় আর একটু বেশি, আমি কম বলতেছি না? এখন ইন্টার্নি 2 বছর লাগে, কত ইন্টার্নি 2 বছর, আর পড়ালেখা মনে হয় 5 বছর। কিন্তু বাংলাদেশে নিয়ম আছে পল্লী চিকিৎসক হইতে হইলে 6 মাসে লাগে, 6 মাস, ঠিক না? নাই এনে কেউ পল্লী চিকিৎসক 6 মাস লাগে, 6 মাসেই পল্লী চিকিৎসক হয়ে যায়, ঠিক না? তো হুজুর গো কাছে যান, আলেম ওলামাদের কাছে যান, যায়া কন হুজুর আপনাকে মতো তো 12 বছর 14 বছর 18 বছর লাগাইতে পারবো না,
আমগরে একটা শর্ট কোর্স শিখায় দেন, যাতে শর্টে আল্লাহ আল্লাহর রসুল পাওয়া যায়। আমি তো দুইটা দেখায় দিলাম, আরেকটাও দেখায় দিতেছি। আসরের সময়ও জুমার চেয়ে বেশি ভিড় হওয়ার কথা ছিল। আল্লাহর রসুল বলছেন যে জোহর আর যে ফজর আর আসর পড়ল সে যেন জান্নাতের ভিতরে আছে। কোথায় জান্নাতের ভিতরে আছে। এই জন্য উচিত হুজুরদের কাছে যান, হুজুরদের কাছে যান। আর যারা বলেন আমাকে শর্ট কোর্স শিখায় দেন, আমি লম্বা পারবো না, শর্ট দেন আমাকে, শর্ট অল্প দেন অল্প, এদের কাছে গেলে পাবেন। আর আরেকটা শেষ কথা বলতেছি, দোকায় থাকেন না, দোকায় রাগ হয়ে যাবেন আমি বললে। আজকে কিন্তু আমাদের বিবেক বুদ্ধি বিদ্যা অনেক কিছু আমাদেরকে ধোকা দিতেছে, ধোকা। দোকায় থাকেন না, যতদিন বেঁচে আছেন অতদিন অনেক কিছু পাবেন, মরার পরে কাউকে পাবেন না। আমি এইখানে বসে প্রমাণ দিতে পারি, এখানে বসে মা বাপ নাই কার কার, একটু হাত উঠান তো। অনেকের নাই, ঠিক না, একজনও এখানে নাই যে আমি সকালে উঠা এক টাকা মার নামে, এক টাকা বাবার নামে দান করার পরে আমার দিনের কর্ম শুরু করি। যতক্ষণ দান না করি ততক্ষণ আমি দিনের কর্ম শুরু করি না। আসেন কেউ এরকম অভ্যস্ত? একজন নাই। আপনি যখন বাপের জন্য এক টাকা দানে ডেলি অভ্যস্ত না, তো আপনার জন্য কে দান করবে? তাদিনু কাইফা তুদানু, তুমি যেরকম করবে এরকমই পাবে। আপনারাই তো দান করেন না, এক টাকা বলছি মাসে 60 টাকা বেশি, হ্যাঁ হ্যাঁ, 12 কাপ চায়েরও তো দাম না, 1 কাপ চায়েরও দাম না, 1 কাপ চা, 1 কাপ আছে নারায়ণগঞ্জে, 1 কাপ চা খাইতে গেলে 60 টাকা 1 কাপ চা মিলে না। দোকানতে কার ধাক্কা দিয়ে বের করে দিব, বেরো, আমাকেও চা তোর খাইতে হবে না, আমাদের চা তোমার খাইতে হবে না, বেরো, 60 টাকা দিয়ে আমাদের চা মিলে না। নাই চা এর চেয়ে 60 টাকার চেয়ে দামি চা নারায়ণগঞ্জে নাই? খাইছেন দু একদিন? দোকান চিনেন? আমার লোকে চলেন, আজকে চিনে দেবেন, আমি পরের সময় সামনে দিয়ে যাই। 60 টাকা 1 কাপ চা পাওয়া, যা দিছেন আল্লাহ পাওয়ার জন্য দিছেন। টাকা বলেন, পয়সা বলেন, জীবন বলেন, হায়াত বলেন, যৌবন বলেন, সুস্থতা বলেন, যদি আল্লাহ পাওয়ার জন্য না হইতো তাহলে আল্লাহর রসুল চিৎকার দিয়া বলতো না, ফাক্তানিম খামসান কাবলা খামসিন, পাঁচ জিনিসের মূল্যায়ন করো পাঁচ জিনিসের পূর্বে। তাইলে এই হাদিসে কুদসি আল্লাহ কোনোদিন বলতো না, সুস্থ অবস্থায় যে আমল করে, অসুস্থ হইলে ফেরেশতা ওই আমলের সওয়াব দেখতে পায়, যদিও সে করে না। ভালো মতে আজকে বোঝেন। এই জন্য অতীত থেকে তওবা করেন, করবেন পাক্কা? কে কে করবেন? সত্য তো? মনে মনে বইলা দেন আল্লাহকে যে আল্লাহ অতীত থেকে তওবা করলাম। আর আজকে থেকে অঙ্গীকার করেন যে আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের কাছে যায়া শর্ট কোর্স করব, যার দ্বারা আল্লাহ আল্লাহর রসুল পাওয়া যায়। কিন্তু আমি একটা দেখায় দিলাম, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে ধরেন, 100 হয়ে যাবে, 1 1 ধরবেন 5 ওয়াক্ত নামাজ, একে ধরবেন দেখি পাক্কা, দেখেন নিজের নিজে ধোকা দিয়েন না। কিন্তু মসজিদ, এটা মসজিদ, নিজেকে নিজে ধোকা দিয়েন না। মনের থিকা অঙ্গীকার করেন আজকের থেকে নামাজ ছাড়ব। আর সমর্থ যদি থাকে, সমর্থ সমর্থ, আরে বুঝাইতে গেলে তো অনেক লম্বা হয়ে যাবে, সঠিক করে ফেলি। অনেক সময় হয় কোনো ব্যক্তি আছে
শ্রমিক যতটুক গায়ে খাটতে পারে মালিক ততটুক খাটতে পারে না, পারে নাকি? হ্যাঁ, গরিব যতটুক খাটতে পারে অতটুক ধনী খাটতে পারে? হ্যাঁ, গরিব যেই খাওয়া খায়া হজম করতে পারে ধনী পারে নাকি? গরিব যেখানে ঘুমাইতে পারে ধনী পারে নাকি? এই জন্য আল্লাহ ভিন্ন করে দিছেন, কেউ গায়ে খাটবে, কেউ সময় দিবে, কেউ দেখা যাবে। আল্লাহ সম্পদ দিছে, এটা দিয়েই আল্লাহকে লয়ে নেব, নাইলে আল্লাহ রসুল বলতেন না, নাইলে এই হাদিস গুলো আসতো না। আমি একটা দেখাইতেছি, মান বানা লিল্লাহি বাইতান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে আল্লাহর জন্য মসজিদ বানায় দিল আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানায় দেয়। সুবহানাল্লাহ, কিন্তু সে তো খালি কি দিছে, পাত্তি, ঠিক না? মনে হয় বোঝেন না, পাত্তি ছিলেন, সে তো কিচ্ছু দেয় না, খালি এটাই তো দিছে, ঠিক না? শ্রম দিছে কে? আল্লাহ। শ্রমিক শ্রম দিছে কে? খাটছে কে? সবকিছু শ্রমিক করছে, সে দিছে কি? কিন্তু আল্লাহ বলে পাত্তি দিলে কি হবে, ঘর অন্ধকার বানায় দেবে। সে খাটতে পারবে না, সে এটা দিতে পারবে, কি শ্রম দিতে পারবে না। হ্যাঁ, মাঝে মাঝে এসে দেখতে পারবে কাজ কতটুকু হইল, ঠিক না? টায়ারটা টায়ার চয়েস করে দিতে পারে, ঠিক না? আপনাদের টায়ারটা দেখে আমার মনে লাগিয়ে গেছে, আমি ভাবতেছিলাম যে এটা চয়েস করলো কে, এই কালারটা কে চয়েস করলো? না, সব মসজিদের কালার দেখি তো, অনেক মসজিদের, কিন্তু এটার কালারই ভিন্ন। যেটা চয়েস কে করলো, আর রুচি ভালো আছে। অনেক জায়গায় মসজিদ বানায় কিন্তু টাইলস লাগানোর পরে বোঝা যায় যে কমিটির রুচি নাই, নাইলে এটি, কিন্তু এইটা দেখা মনে হয় যে রুচি আছে, রুচি। তো মাঝে মাঝে এসে দেখা যেতে পারবে। তো আল্লাহ কাউকে অর্থ দিছেন আল্লাহ পাওয়ার জন্য, শক্তি দিছেন আল্লাহ, শ্রম ক্ষমতা দিছেন আল্লাহ পাওয়ার জন্য। বিদায় আল্লাহ পাওয়া শিখেন। সর্বশেষ একটা কথা বলবো, আমি আসার পরে জিজ্ঞাসা করছিলাম যে এসি নাই কেন, তো কয় হুজুর 12টা লাগবে, মাত্র 5টা হয়ে গেছে, 6টা হয়ে গেছে, ঠিক না? আমি নাস্তা করতে করতে আরেকটা আবার হয়ে গেছে, এই যে আমাদের ভাই ও 2টা হয়ে গেছে, উনি বলছে 2টা দিবে, তো 6টা 2টা 8টা হয়ে গেছে, ঠিক না? আর 4টা এসির দরকার আর কি। দেখি 4টাকে নেয়, 4জনে নেয় না একজনে নেয়, দেখি কি বলেন, একজনে নিবে না 4জনে নিবে? হ্যাঁ, কি চার হাত উঠে গেলে 4জনের কাছে চলে যাবে, কি বলেন? 4জনে হাত উঠাবেন না একজনই উঠাবেন, বলেন কি? একজনই তো 2টা নিল, উনি তো নাস্তা খাইতে খাইতে আমি বলার লোক লোক বলছে 2টা আমি দিব, তাহলে তো 6টা 2টা 8টা হয়ে গেছে। চেয়ারম্যান সাহেবের ছেলে 1টা, দোয়া তো করবো বটে, কিন্তু 1টা কি আপনারা মেনে নিতেছেন? অভ্যাস হইলে বড়টা দিই, অভ্যাস হোক, কি বলেন? আপনারা কি 1টা মেনে নিছেন? আমিও মেনে নিবো, অসুবিধা নেই। বাকি 3টা আয়সা পড়বো, আমি চেহারা দেখতেছি, আমার আল্লাহর উপরে বিশ্বাস আজকে যে 12টা না আমি 14টা পুরো করে যাব। 12টা কি 2টনই? হ্যাঁ, না 12টা দিয়ে 2টনই হলে হবে না, আপনাদের কভার করবে না, 12টা দিয়ে 2টনই কভার করবে না। কত স্কোয়ার ফিট? কত স্কোয়ার ফিট ভিতরে, কত স্কোয়ার ফিট আপনি জানেন? আমরা যারা বসে রয়েছি সবাই গায়ে তাপমাত্রা কত? 100
পাওয়ারের বাল্বের সমান আমাদের সবার গায়ের তাপমাত্রা। প্রত্যেকের তাপমাত্রা 100 পাওয়ারের একটা বাল্বের সমান। 98 নিচে তাপমাত্রা হলে আপনার সমস্যা আছে শরীরে। নর্মাল তাপমাত্রা হলো 98, 100 হওয়ার বাকি কি? 2। এতগুলা মানুষ যখন দাঁড়াবে তো 12-24 টন দিয়া কাবার হবে না। উনি দিব একটা পাঁচটনি কি মিল ফেলা দিবেন, তাহলে আর 2টা লাগবে। আমি দোয়া করে দিই, আমি অনেক ঘেমা গেছি কিন্তু বলেন আর 2টা কোন 2 জন? 2টা দরকার। কে আছে হিম্মত করে বলবো আমি মা বাবার নামে একটা দিয়ে দিব? বলেন কে দিব? কি নাই কেউ? মা বাবার নামে একটা এসি কে দিবে? তুমি একটা দিবে, বাস হয়ে গেছে। আর একটা দরকার, একটা হইলে আমি দোয়া করতে পারি। বলেন হয়ে গেছে, 11টা হয়ে গেছে, আর একটা কে? নামে বুঝছেন না কে? আর কে দিবে একটা? কি পিছের থেকে বলবো না সামনের থেকে বলবে, না ডাইনের থেকে বলবে, না বামের থেকে বলবে, কে দিবে? সর্বশেষ সাহসটা কে করে দেখি? ইসনা আসার রাতি বা আমার রিস্ক ফলা ইয়ানসা মিন খালকিহি আহাদ ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা হাবিবিনাল মুস্তাফা আল্লাযী বাআসাহু ইলাল জিন্নি ওয়াল ইনস ওয়াইলাল আবিয়াদি ওয়াল আসওয়াদ বাশীরা ওয়া নাযীরা দাঈয়ান ইলাল্লাহ রহমাতাল লিল আলামিন শাফিআল মুযনিবিন হারিসুম বিল মুমিনিন রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আতবাঈহি সালাতান ওয়া সালামান কাসীরান কাসীরা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ففروا إلى الله إني لكم منه نذير مبين وقال جل جلاله ذلك اليوم الحق فمن شاء اتخذ إلى ربه مآبا وقال رسول الله صلى الله عليه وسلم عن الله تبارك وتعالى اطلبني تجدني فإن وجدتني وجدت كل شيء فإن فتني فاتك كل شيء أو كما قال عليه الصلاة والسلام উক্ত ইসলাহি মজলিসে উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে যদি শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো, সাথে সাথে দোয়ার দরখাস্ত। যা শুনলাম বা যা শুনব আল্লাহ যেন আমাদেরকে সাধ্য অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। যতক্ষণ কথা শুনব বড় মনোযোগ সহকারে কথাগুলো শুনব। দ্বিতীয় পরিবেশটাকে
নিজুমতার সাথে শুনব, অর্থাৎ চুপচাপ। তাইলেই কিন্তু কথাগুলো দিলের ভিতরে আশা করি বসবে। দুটাই কিন্তু আল্লাহর হুকুম, ফাস্তামিউ ওয়া আনসিতু, মনোযোগ সহকারে শোনো আর পরিবেশটাকে নিচুম করে শোনো। বিদায় আশা রাখব আল্লাহর এই দুই হুকুম মানার সাথে আমরা পুরা কথা শুনব। যেই নিজেকে মুসলমান ভাবে, নিজেকে যে মুসলমান বলে স্বীকার করে, চাই সে নারী হোক চাই সে পুরুষ হোক, যুবক হোক আর বৃদ্ধ হোক, কেননা বাচ্চাদের থেকে কলম উঠানো, এদের আমল নামা এখনো শুরু হয় নাই, বিদায় এদেরকে সম্বোধন করা ভুল হবে। বিদায় যে যুবক হোক আর বৃদ্ধ হোক, নারী হোক আর পুরুষ হোক, যে নিজেকে মুসলমান ভাবে, মুসলমান যে আমি মুসলমান, তার সবচেয়ে বড় পাওয়া মানুষ দুনিয়াতে পায়, কেউ টাকা পায়, কেউ সম্পত্তি পায়, কেউ আধিপত্য পায়, কেউ এটা পায় কেউ সেটা পায়, ঘর পায়, বাড়ি পায়, গাড়ি পায়, পদ পায়। আবারও বলতেছি, যে নিজেকে মুসলমান ভাবে তার সবচেয়ে বড় পাওয়া এইগুলা না, এই দুনিয়ার ছোট জীবনের পাওনা তার পাওনা না, তার আসল পাওনা হলো আল্লাহকে পাওয়া। যে নিজেকে মুসলমান ভাবে তার সবচেয়ে বড় পাওনা হলো আল্লাহ পাওয়া। আল্লাহ বোঝেন, আল্লাহ পাওয়া ব্যতীত, আল্লাহ যতক্ষণ পর্যন্ত না পাবে মানুষ জন্ম নেয় অসহায়। মানুষ যখন জন্ম নেয় না, তখন বিলকুল মানুষ অসহায় থাকে, অসহায় বোঝেন তো, সত্য তো, অসহায়ত্ব। এই অসহায়ত্ব দূর হয় কি দিয়া বলেন, কি দিয়া দূর হয়েছে? মানুষ যে অসহায় মার পেটের থেকে জন্ম নেয়, আজকে যে আপনি বসে আছেন, আপনি বসে আছেন, আপনি বসে আছেন, আমি বসে আছি, উনি বসে আছে, যুবক বসে আছে, বৃদ্ধ বসে আছে, নারী বসে আছে, এই অসহায়ত্ব দূর হইল কি দিয়া? ওই আল্লাহ দিয়া দূর হয়েছে, আল্লাহ দিয়া। আল্লাহ যদি দূর না করতেন, তাহলে দুনিয়ার কোনো মেশিন নাই, দুনিয়ার কোনো ক্ষমতা নাই, দুনিয়া এরকম টেকনোলজি নাই যে একটা মার পেটের থেকে জন্ম নেওয়া বাচ্চার অসহায়ত্ব দূর করে দেখাবে। আছে নাকি? এতক্ষণ বললেন না কেন যে আপনার অসহায়ত্ব কে দূর করছে? হ্যাঁ, আল্লাহ ছাড়া কারো ক্ষমতা নাই একটা জন্ম নেওয়া শিশুর অসহায়ত্ব দূর করা। কোনো মেশিন নেই। সারা দুনিয়ার টাকাও যদি খরচ করেন, তারপর একটা শিশুর অসহায়ত্ব দূর করে দিতে পারবেন না যদি আল্লাহ দূর না করে। প্রমাণ দিব, প্রমাণ প্রমাণ দিব, বুঝবেন। হ্যাঁ, দুনিয়া না বড় উন্নত, উন্নত না এখন, না উন্নত না।
এখন দুনিয়া স্মার্ট, ঠিক না? খালি ডিজিটাল না, স্মার্ট দুনিয়া, ঠিক না? কিন্তু আপনি গো বন্দরে আছে নাকি? এতটুক আছে, এতটুক কি? এটারে কি বলে? বাওনা নাই, শর্ট ফিগার নাই, না নাই, নাই বাংলাদেশে, নাই আমেরিকায়, নাই একটু লম্বা বানায় দেখায় দেখ না, বলেন লম্বা বানায় দেখায় দিতে পারবে? হ্যাঁ, তাহলে বাওনা বাওনা থাকতো কেন? ও তো লম্বা হয়ে যেত, ঠিক না? তাহলে বোঝা গেল আল্লাহ এক জায়গায় বুঝাইছেন যে অসহায়ত্ব আমি দূর করছি, বিদায় তোমার অসহায়ত্ব দূর। তুমি যে মার পেটের থেকে অসহায় আসছিলে, নিঃসহায় আসছিলে, নিঃসহায়, তোমার কাছে কিচ্ছু ছিল না, দাঁত ছিল না যে কাটবে, পাকশক্তি ছিল না যে বলবে, দৃষ্টি শক্তি ছিল না যে দেখবে, শ্রবণ শক্তি ছিল না যে শুনবে, ব্রেন ছিল কিন্তু ভালোমন্দ বুঝার ক্ষমতা ছিল না, দিল ছিল চিন্তা করার ক্ষমতা ছিল না, হাত ছিল ধরার ক্ষমতা ছিল না, পাও ছিল চলার ক্ষমতা ছিল না, ছিলাম এতটুক। কি এতটুকুই তো? হ্যাঁ, না বন্দরের গুলা বিলকুল 10 ফিট হয়ে বাইরে, 6 ফিট তাও না, 5 ফিট তাও না, ছিলাম এতটুকু, ছিলাম দুর্বল, ছিলাম অজ্ঞ। আল্লাহ বলে তোমাকে জন্ম দিছি অসহায় হিসাবে, বিদায় বোঝো। তোমার অসহায়ত্ব যদি আমি দূর না করতাম, তাহলে তোমাদের টেকনোলজি দূর করার ক্ষমতা রাখে না, 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 না। তোমাদের বিদ্যা সিদ্ধা, তোমাদের মেশিন টেশিন, তোমাদের বিজ্ঞান সিজ্ঞান, কোনো কিছু তোমার অসহায়ত্ব দূর করতে পারত না। যদি পারত, তাহলে আজকে একটা করে দেখা দাও, যাকে আমি বাওনা বানিয়ে দিলাম শর্ট ফিগার, ওকে লম্বা করে দেখা দাও। প্রথম দিন আল্লাহ সিগনাল দিছে, জন্ম নেওয়ার সাথে সাথে সিগনাল দিছে, এটা মেসেজ ছিল, মেসেজ যে তোমার অসহায়ত্ব কেউ দূর করতে পারবে না আমি ছাড়া। বিদায় দিলে গাইখানাও, তুমি যত কিছুই পাও, সারা দুনিয়ার যদি তুমি একক মালিকও হও, তাইলে এই পাওনা পাওনা না, কেননা অচিরেই তোমাকে এই পাওনা ছেড়া দিয়ে চলে যেতে হবে, অচিরেই ছেড়া চলে যেতে হবে, ঠিক না? সত্য তো, চলে যেতে হবে। বিদায় তোমার সবচেয়ে বড় পাওনা হলো আল্লাহ পাওয়া, আল্লাহ। আল্লাহ যদি পাও, যেমন আমি তোমার অসহায়ত্বকে দূর করে দিছি, তুমি এখন নারী নারী, পুরুষ পুরুষ, যুবক যুবক, বৃদ্ধ বৃদ্ধ, তোমার ভিতরে যা কিছু আছে, এটা একদিন ছিল না, মার পেটের থেকে যখন আসছিলে তখন কিছু ছিল না। আমি আর পিছে নিয়ে যেতেছি না, পিছে নিয়ে গেলে তো দেখা যাবে যে 1 ফোঁটা পানি ছিলাম, পানি। আল্লাহ বলে ওটাকে এত সুন্দর রূপ আমি দিছি, আমি। কে দিছে? মানুষ রূপে কে রূপ দিছে? নাহলে দুনিয়াতে তো পানির অভাব নাই, ঠিক না? কি আছে নাকি মেশিন পানি ঢুকায় রূপ দেখায় দিবে?
আল্লাহ বলে রূপ দিছি আমি, অসহায়ত্ব দূর করছি আমি। বিদায় তোমাকে প্রথম দিন মেসেজ দিছিলাম, তোমার মা বাবাকেও মেসেজ দিছিলাম যে দেখো আমি কেমন অসহায় অস্তিত্ব দিছি, আমি দূর করলে দূর হবে, নাইলে দূর হবে না। বিদায় তুমিও বোঝো, মা বাবাও বোঝো, সন্তানকেও বোঝাও যে আমাকে পাওয়াই হলো বড় পাওয়া, আমাকে না পাইলে তুমি কিচ্ছু পাবে না। এই জন্যই আমার কথা শুরুটা ছিল যে নিজেকে মুসলমান ভাবে যে আমি মুসলমান, আমি উম্মতে মুহাম্মাদী, যে বিশ্বাস করে আমাকে মরতে হবে। মউত তো সবাই বিশ্বাস করে, মউতকে অস্বীকার করে এরকম মানুষ দুনিয়াতে নাই। কিন্তু হ্যাঁ, মৃত্যুর পরে আমাকে যিনি অস্তিত্ব দিছেন ওনার কাছে আমার দাঁড়াইতে হবে, এই কথার যে বিশ্বাস করে আমাকে হিসাব কিতাব দিতে হবে, এই কথার যে বিশ্বাস করে, তার সবচেয়ে বড় পাওনা হলো আল্লাহ পাওয়া। আল্লাহ দিলে এটা গাইথা নেন, কাজে দিবে। তার সবচেয়ে বড় পাওনা হলো আল্লাহ পাওয়া। আল্লাহ আল্লাহ পাওয়া ব্যতীত, বললাম না সারা দুনিয়ার একক মালিকও যদি হয় তো কিচ্ছু পাইল না। প্রমাণ দিতেছি, প্রমাণ। আদম আলাইহিস সালাম যেদিন দুনিয়াতে আসছিলেন, সারা দুনিয়ার CSRS সিটি জরিপ সমস্ত কাগজ ছাড়া এই পুরা দুনিয়ার মালিক কে ছিলেন? কে? আরে বলেন না, আদম আলাইহিস সালাম, ঠিক না? আছে? আছে নাই তো? আপনি বলবেন উনি নবী ছিল, তো চারজন রাজা দেখাইতেছি, চারজন যে সারা দুনিয়ার রাজত্ব ছিল। একজন নমরুদ, সারা দুনিয়ার রাজত্ব ছিল, একদিন দুই দিন না, 800 বৎসরের রাজত্ব ছিল। কত বৎসর? 800 বৎসরের রাজত্ব। আজকে কোথায় আছে নাকি? না, মনে হয় আছে কোনো গুলশানে থাকে, বারিধারা, নিউ ইয়র্কে, তাও না দুনিয়াতে নাই। সুলাইমান আলাইহিস সালাম সারা দুনিয়ার রাজা ছিলেন, শুধু জমিনের রাজত্ব না, পাখিদেরও রাজা ছিলেন। উনি পাখির বাসা জানতেন, মানতে কাত্তাইর কোরআন বলে, কোরআন পিঁপড়ার বাসা পর্যন্ত জানতেন। কি আমরা জানি না? কি জানে না কেউ দুনিয়াতে পিঁপড়ার বাসা? কম্পিউটার দিয়েও জানা যায় না? কি কি বলে এরা? তোমরা তো সারাদিন নেট ঘাটো, কি নেটে পাওয়া যায় না পিঁপড়ার বাসা? কে জানে? সুলাইমান আলাইহিস সালাম তো পিঁপড়ার বাসা জানতেন। জিনের রাজা ছিলেন, ইনসানের রাজা ছিলেন, সমুদ্রের রাজত্ব ছিল, জমিনের রাজত্ব ছিল, সব কিছুর রাজত্ব ওনার পায়ের নিচে ছিল। আছে? সারা দুনিয়ার রাজা হইল, থাকা যাবে? যাবে না। মউত নে না ছোড়া কেসরা না দারা, মউত কাউকে ছাড়ে নাই। মউত যদি ছাড়ত কাউকে তো শুধু একজনকে ছাড়ত, একজনকে। চেনেন ওনাকে? কে? মুহাম্মাদুর। আরে বলেন না, মুহাম্মাদুর। ওনাকে ছেড়া দিতেন, উনি সৃষ্টির সর্দার, উনি সৃষ্টির রাজা,
উনি সৃষ্টির সর্দার, উনি সৃষ্টির রাজা। ওনার কারণে সৃষ্টির অস্তিত্ব, উনাকে ছেড়া দিতেন, কিন্তু না, আল্লাহর গঠনতন্ত্র হইল ইন্নি কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি, আমার আরশের নিচে যে আছে তাকে মরতে হবে। আল্লাযী হাইলা ইয়ামুত, যে চিরঞ্জীব, ফাহুয়া ফাওকা আরশি, সে আমার আরশের উপরে বিরাজমান, অর্থাৎ আল্লাহ নিজে, উনি চিরঞ্জীব। বিদায় যে নিজেকে মুসলমান মনে করে, উম্মতে মুহাম্মদী মনে করে, মউতকে বিশ্বাস করে, আখেরাতকে বিশ্বাস করে, হিসাব কিতাবকে বিশ্বাস করে, তার এই কথা দিলে গাথা উচিত যে আমি দুনিয়াতে যত কিছু পাই না কেন, আমার যত আশা পুরা হোক না কেন, এই কথাও যদি সত্য হয় প্রবাদ বাক্য যে ছাই ধরতে দেরি, সোনা হইতে দেরি হয় না, আমাদের একটা প্রবাদ বাক্য আছে না, ছাই ধরলে সোনা হয়ে যায়, ঠিক না? এমনও যদি হয়, ছাই ধরে সোনা হয়ে যায়, হইতে পারে, আমি মানি, তারপরও কিচ্ছু পায় না যতক্ষণ পর্যন্ত আল্লাহ না পাবে আল্লাহ। ভালো মতে বোঝেন, কিন্তু যুবকরাও ভালো মতে বোঝো, আল্লাহ না পাইলে কিচ্ছু পাওয়া যাবে, কিচ্ছু পাওনা পাওনা হবে না, মরতে দেরি, সব হাত ছাড়া হতে দেরি হবে না। কবি শুধু শুধু বলেন না, পড়া রহে গিয়া এই ঠাট সারা, শুধু ঐতিহ্য থেকে যাবে, ঐতিহ্য মানুষ লিখবে, পুরান ঐতিহ্য। ঢাকা শহরের কিছু মসজিদ আছে, কমিটি চায় ভাঙ্গা আপনাদের মতো সুন্দর মসজিদ বানাইতে, কিন্তু সরকার বলে বান্দা যাবে না, 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 না। এটা পুরান ঐতিহ্য। কি চিনেন দুই একটা মসজিদ? তারা মসজিদের নাম শুনছেন? তারা মসজিদের ওটা বাঙ্গা বানাইতে চায়, কিন্তু এখন পর্যন্ত বানানোর অনুমতি হয় নাই। দুই চার দশটা এরকম আছে ঢাকা শহরে, সরকার বলে ঐতিহ্য দরকার, ঐতিহ্য থাকবে, ঠিক না? ঐতিহ্য থেকে যাবে। বিদা আমার কথা আজকে মানেন, যে এই কটা জিনিসকে বিশ্বাস করে নিজেকে মুসলমান বলে, উম্মতে মুহাম্মদী বলে, মউতকে বিশ্বাস করে, আখেরাতকে বিশ্বাস করে, কবরকে বিশ্বাস করে, হিসাব কিতাবকে বিশ্বাস করে, আর করবেন না কেন? কেন করবেন না? আপনার পছন্দের যদি দাম থাকতে পারে, কি আমাদের পছন্দের কোনো দাম নাই? কি গর্ত কানা করে ফেলেন, ঠিক না? বলমুন আর রাগ হয়ে যাবেন, আপনি পছন্দ করে আনছেন, করালারা পছন্দ করে নেয়, চিল্লায় কানা করে ফেলেন না, না করেন না? পারলে তো বাপের বাড়ি পাঠায় দেন ওই সময়, ঠিক না? যা বাপের বাড়ি, পোলা পানরে গাড় ধাক্কা দিয়া বাইর করে দেন, বের, ঠিক না? আমি পছন্দ করে আনলাম তোর বাপ হইয়া, আর তুই বলস পছন্দ হয় নাই, কি চেতেন না? চেতেন না? পায়ের রক্ত মাথায় ওঠে না? ওঠে না? যুবকরাও তো বাপের ঘাড়ে পাড়া দেয়, আমি পছন্দ করছি, তুমি কে? তোমারে কইছি টাকা দিতে, টাকা দাও, কি ঘাড়ে পাড়া দেয় না? দেয় না? ভুল বলতেছি? জিগানি যুবক গরে, ঈদের দিন যেটা পছন্দ করছে, না দিলে মা বাবার গলায় পাড়া দেয়, ঠিক না? বড় বড় চোখ করে, ঠিক না?
চিল্লায়া বাড়ি ঘর আন্দার করে পালায়, ঠিক না? সত্য তো? হ্যাঁ, কিন্তু ও তো জানে না, চোখ বড় করলো তারপরে কি ঘটলো ও তো জানে না। শুনবা শুনামু, তুমি চিল্লান দিছো না, জমিন আল্লাহকে বলছে আল্লাহ অনুমতি দেন না, ওরে ভিতরে নিয়ে নেই, আল্লাহ অনুমতি দেয় না, নাহলে তুমি ওই সময় ভিতরে আমার ডাকায় শব্দ বোঝো তো, ওই সময় তুমি ভিতরে আল্লাহ বলছে, আল্লাহ মা বাবার লোকে বড় বড় চোখ, আর তুমি বাপস জমিন তোমাকে হাঁটতে দিতেছে, জমিনকে আল্লাহ অনুমতি দেয় নাই, দিলে শুধু তুমি কানতে না মা বাবাও কানত, যেটা হইলো তো হইলো, কি ঘটলো তো ঘটলো, কি যুবক তো জানে না মা বাবার সাথে চোখ বড় করলে কি হয়, চিল্লাইলে কি হয়, গলায় পাড়া দিলে কি হয়, পাড়া দিলে কি হয় জানে তো না, এই জন্য মা বাবার সাথে চিল্লায়, পছন্দেরটা না হইলেই চিল্লায়, ঠিক না? খালি চিল্লায়, আলটিমেটম দেয়, আলটিমেটম দিলে দিবা, নাইলে সাইজ, হয়তো আমি সাইজ হয়ে যাবো, নাইলে তোমার করে সাইজ করে দেব, ঠিক না? না করে নাই, হ্যাঁ বন্দরে কাহিনী নাই, পত্রিকাই না দেখাই দেব, এরা মনে করে আমি খবর টবর রাখি না কিছু, খালি নেট কি তোমরাই গাঁটো নাকি, আমরাও তো নেট চিনি না, চিনি না। তো যেটা বুঝাইতেছিলাম, আপনার পছন্দের যদি দাম থাকে, তাহলে আল্লাহ আপনাকে তিনবার পছন্দ করছে, কয়বার? তিনবার। মানুষ হিসাবে একবার পছন্দ করা মানুষ বানাইছে, নাইলে ছিলাম বিদ্যুতে দুর্গন্ধময় পানি, আল্লাহ পছন্দ করে বলছে বানায় দে সৃষ্টির সেরা, বানায় দে, লটারি লেগে গেছে এই জন্য আপনি সৃষ্টির সেরা, নাইলে বিদ্যুতে দুর্গন্ধময় পানি, লটারি লাগছে দেখা আপনি আর আমি কি সৃষ্টির সেরা, দ্বিতীয় লটারি আল্লাহ লাগায় দিছেন, শুধু মানুষ বানাইলে হবে না, আমি পছন্দ কইরা মুসলমানের ঘরে পাঠায় দিলাম, যা মুসলমানের ঘরে, তৃতীয় আল্লাহ পছন্দ করছেন, তৃতীয়বার পছন্দ, আল্লাহ বলে বানায় দে উম্মতে মুহাম্মদী, বিনা পয়সায় পাইছেন তো, এই জন্য লাগে না কিছু, শরীরে লাগে না, ঠিক না? কি কন, হ্যাঁ বাপের জমিন পায়া জমিদার হইলে গায়ে লাগে না, কামায়া দুই কাঠা কিনা দেখেন তাইলে বুঝবেন যে কেমনে গায়ে লাগে, কি বন্দরের জমিন কি আগের মতো আছে নাকি, হ্যাঁ আগের মতো আছে, যে 500 টাকা কাঠা শতাংশ, 5000 টাকা শতাংশ, 5 লাখ দিলেও পাওয়া যায় না, ঠিক না? কি 10 লাখ কামায়া দুই কাটা কিনা দেখেন, রাগ হয় না পায়ে হাত রাখি, বাপদাদারটা পায়া জমিদার হয়েছি তো, এই জন্য গায়ে লাগে না, আল্লাহ নিজে পছন্দ করা মানুষ বানাইছেন, পছন্দ যদি না করতেন তাহলে বিদ্যুতে পানি দুর্গন্ধময় পানি থেকে যেতেন, লাউড স্পিকার বাইরে খোলা, ভিতরে থাকলে বুঝাইয়া দিতাম, বয়স হইলে বহুত পানি স্বপ্নের ভিতরেও জড়ে, ঠিক না? না জড়ে না, মনে হয় বুঝাইতে পারবে না, রাগ হয়ে গেলেন, বয়স হয়ে গেলে বহুত পানি কি স্বপ্নের ভিতরেও জোরে, ঠিক না?
কি ওগুলা সব মনে হয় পুষ্কুনিতে যায় মানুষ হয়ে খাড়া যায় মনে হয় বোঝেন নাই কি যুবকরা কি ফিডার খাও বোঝো না কিছু ওটি কি পুষ্কুনিতে যায় মানুষ হয়ে খাড়া যায় নাকি না ওটা আল্লাহ পছন্দ করে নাই যেটা পছন্দ করছে কতজনের তো জীবন কেটে গেছে ঠিক না একটা বাচ্চাও হয় নাই ঠিক না পানি কি জোরে নাই না জোরে নাই কি বলে আবার আইনা নাই এই গরমের ভিতরে যখন বইসেই গেছি গাম কিন্তু ভিতর দিয়ে জ্বরতেছে ভালো মতে শোনা যায় আবার আইনা নাই কে জানে আল্লাহ বলে আমি পছন্দ করছি বিদায় তুমি মানুষ রূপে রূপান্তরিত নাইলে তুমি বিদ্ঘুটে দুর্গন্ধময় পানি আমি পছন্দ করছি বিদায় তুমি মুসলমানের ঘরে নাইলে তুমি কোথায় থাকতে তুমিই জানো তৃতীয় আমি পছন্দ করছি বিদায় তুমি উম্মতে মুহাম্মাদি একটা দাম দেখাই একটা যদি বোঝেন আজকাল তো উম্মত নিজের দাম বোঝে না একটা দাম দেখাই আপনার আমার হাতের ছোঁয়া পাওয়ার জন্য নবী পর্যন্ত 2500 বছর অপেক্ষা করছে 2500 বছর জীবিত অবস্থায় না মারা যাওয়ার পরে দানিয়াল আলাইহিসসালাম দাফন কাফন ছাড়া 2500 বছর অপেক্ষা করছেন শুধু উম্মতে মুহাম্মদীর হাতের ছোঁয়ায় কাফন আর দাফন পাওয়ার জন্য ওনার দোয়া আল্লাহ কবুল করছিলেন 2500 বছর রাখা হয়েছিল কফিনের ভিতরে সাহাবায়ে কেরাম ওনাকে কাফন পরায় তারপরে দাফন করছে এইবার ভাবেন তৃতীয় পছন্দ বিদায় আপনার জন্য আমার কথা মানা ছাড়া কোনো গতি নাই কোনো গতি নেই আপনাকে মানতেই হবে এই জন্যই আমি কথা শেষ জায়গায় চলে আসছি আমি কথার শেষ জায়গায় গুছায় নিয়ে আসতেছি যে নিজেকে মুসলমান ভাবে উম্মতে মুহাম্মদি ভাবে মউতকে বিশ্বাস করে কবরকে বিশ্বাস করে আখেরাতকে বিশ্বাস করে প্রশ্ন উত্তরকে হিসাব কিতাবকে যে বিশ্বাস করে তার এই কথা মানতে হবে যে আল্লাহ পাওয়া আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া যেমন জন্ম নেওয়ার সাথে সাথে আল্লাহ যদি না চাইতেন আমি যেরকম অসহায়ত্বের ঠিকাবাহী হতে পারতাম না নিঃসয়ে জন্ম নিছি এটার থেকে যেরকম বাহির হইয়া যুবক যুবক হইতে পারত না পুরুষ পুরুষ হইতে পারত না নারী নারী হইতে পারত না এরকম আল্লাহ পাওয়া ছাড়া আল্লাহ পাওয়া ছাড়া আল্লাহ পাওয়া ছাড়া আপনার কোনো সমস্যার সমাধান হবে না এইখানের না ওইখানের কোনো সমস্যার সমাধান হবে না আল্লাহ পাওয়াই বড় পাওয়া এই জন্যই আসল কথায় আসি এই জন্যই আমাদেরকে যা কিছু দিছেন আপনি ওলামাকে জিজ্ঞাসা করেন পর্যালোচনা করুক সব কিছু যুবককে যৌবন দিছেন তো আল্লাহ পাওয়ার জন্য দিছেন তামাশা করার জন্য যৌবন দেন নাই কবি লেখা গেছেন কোরআনের তরজমা কবির ভাষায় লেখছেন তুজে দুনহাই কে রহো সবসে আলা হো জিনত নিরালি হো ফ্যাশন নিরালা ইউহি জিয়া করতা হাই ক্যা মরনে ওয়ালা তুজে হুসনে জাহির নে ধোকে মে ডালা জগা জি লগানে কা দুনিয়া নহি হ্যায় ইয়ে ইবরত কি জা হ্যায় তামাশা নহি হ্যায়
আপনি ভাবছেন তামাশা, আপনি ভাবছেন তামাশা, ডেলি যদি 550 লিটার 24 ঘন্টায় পার হেড অক্সিজেন লাগে পার হেড, তাইলে 800 কোটি মানুষের কতগুলা অক্সিজেন লাগে? কতগুলা? 15-20 মন? ও যুবক একটু দেখো না মোবাইলে, যদি ডেলি 550 লিটার লাগে 800 কোটি মানুষের ডেলি কতগুলা অক্সিজেন লাগে? যদি প্রত্যেককে ডেলি 36 বার ডায়ালিসিস করতে হয় কুদরত দিয়া কিডনিকে, তোমাকে যৌবনের ভিতরে রাখার জন্য, সুস্থ রাখার জন্য, তাইলে ডেলি 800 কোটি মানুষকে কতবার ডায়ালিসিস করতে হয়? তুমি যদি ডেলি 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নাও, তাইলে 800 কোটি মানুষের কতবার শ্বাস প্রশ্বাস নিতে হয় ডেলি? আরে বলো না, যদি ডেলি 80,000 বার তোমার আমার ভিতর থেকে কার্বন ডাই অক্সাইড বার করতে হয়, তুমি যে শ্বাস ছাড়ো এটা কি বলো না? অক্সিজেন? অক্সিজেন তো ভিতরে যায়, যেটা ছাড়েন ওটা কি? ওটা কি দূষিত না ভালো? কেমন দূষিত বলেন না? আপনারা সারাদিন নেট ঘাটেন, ওটা বিষ, কার্বন ডাই অক্সাইড বিষ। ও যুবক তোমার পায়ে হাত দিয়া বলি, তাফালিং করে চলো, ঠিক না? রাগ হয় না? আমরা বছরে 2-4, 10 বার বন্দরে আই, বন্দরের যুবকদেরকে আমরা চিনি, রাস্তাঘাটে হাটে চলে যখন তখন দেখি, বাবলয়া চলো, ঠিক না? 24 ঘন্টা যদি একদিন তোমার ভিতর থেকে কার্বন ডাই অক্সাইড বাহির না করলো, আল্লাহ যদি কুদরত দিয়া বাহির না করলো, দুনিয়ার কোনো হাসপাতাল তোমাকে নিবে না। চ্যালেঞ্জ, তুমি মাটির উপরে থাকবে না, নিচে থাকবে, নিচে। আল্লাহ ডেলি 80,000 পার তোমার ভিতর থেকে বাহির করে, আমার ভিতর থেকে বাহির করে। আমি কথা বলতেছি, শ্বাস নিতেছি আর ছাড়তেছি, আল্লাহ কুদরত দিয়ে কার্বন ডাই অক্সাইডকে আমার ভিতর থেকে বাহির করা আমাকে প্রশান্তি দিতেছে, আমাকে কথা বলার শক্তি দিতেছে। ডেলি 80,000 বার যদি একজনের থেকে বাহির করে, তাহলে 800 কোটি মানুষের থেকে কয়বার বাহির করে? একটু ভাবো না। বিদায়, আমি আসল কথায় চলে আসলাম, যা দিছেন আল্লাহ পাওয়ার জন্য দিছেন, আল্লাহ পাওয়ার জন্য। আল্লাহকে পাওয়া ছাড়া এইখানেও চলবে না, ওইখানেও চলবে না। চলতো যদি, তাইলে সেলিব্রিটির সেলিব্রিটিত্ব চলে যেত, ও নিজের ঘরে নিজে আত্মহত্যা কোনোদিন করতো না। তাইলে পিস্তল মাথায় ঠেকায়া গুলি করা নিজের চান কোনোদিন নিজে দিত না। আপনারা আমার চেয়ে বেশি ওই ব্যক্তিকে চিনেন না, আমার চেয়ে বেশি একে চিনেন না আপনারা, আমার চেয়ে বেশি চিনেন না, আমি অনেক কাছের থেকে চিনি। এই জন্যই আপনাদেরকে বুঝাইতেছি, জান্নাত দিছে আল্লাহ পাওয়ার জন্য দিছে, যুবককে যৌবন দিছে আল্লাহ পাওয়ার জন্য, নারীকে নারীত্ব দিছে আল্লাহ পাওয়ার জন্য, পুরুষকে পুরুষত্ব দিছে আল্লাহ পাওয়ার জন্য, জীবন দিছেন তো আল্লাহ পাওয়ার জন্য, অস্তিত্ব দিছেন তো আল্লাহ পাওয়ার জন্য, ধন দিছেন তো আল্লাহ পাওয়ার জন্য, আধিপত্য দিছেন তো আল্লাহ পাওয়ার জন্য, সম্পত্তি দিছেন তো আল্লাহ পাওয়ার জন্য, সুস্থতা দিছেন তো আল্লাহ পাওয়ার জন্য। যা দিছে A to Z সব আল্লাহ পাওয়ার জন্য দিছেন, আল্লাহকে পাওয়ার জন্য। কাকে?
আল্লাহকে পাওয়ার জন্য কাকে দিছে? মুসলমানকে দিছে, উম্মতে মুহাম্মদীকে দিছে, আর কাউকে না। তুমি যদি নিজেকে মুসলমান ভাবো তাহলে তোমার এটা বিশ্বাস করতে হবে, আল্লাহ পাওয়ার জন্য দিছে, আল্লাহকে সঙ্গে নেওয়ার জন্য দিছে, সব দিছেন আল্লাহ পাওয়ার জন্য। কোন কঠিন করেন না, সহজ করছেন, সহজ। একটা শোনা দেখি বুঝে আসে কিনা। মাগরিব আমি এখানেই পড়ছি, আজকে কি দিন? শুক্রবারে মসজিদে মুসল্লি কতজন ছিল? কতজন ছিল এখানে? পুরা ভরা ছিল তো? মসজিদ ভরে নাই? আচ্ছা না পড়ছে? মাগরিবে কি জুমার চেয়ে বেশি হয়েছে? জুমার তুলনায় কতটুকু কম হয়েছে? ফজরে আরো কম, কিন্তু মাগরিবে তো উঠছে পড়া জুমার চেয়ে বেশি ভিড় হওয়ার কথা ছিল। জুমার চেয়ে বেশি ভিড় মাগরিবে হওয়ার কথা ছিল। মাগরিব পড়া যে আল্লাহুম্মা আজিরনি মিনান নার সাতবার পড়ছে, ওকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি পরোয়ানা দিয়া দিছেন, জাহান্নাম থেকে মুক্তি। সুবে সাদেক হওয়ার এক সেকেন্ড আগেও যদি মারা যায় তো শাহাদাতের মৌত হবে। শাহাদাতের মৌত হওয়া মানে যাবে কোথায়? জান্নাতে যাওয়ার অনুমতি পত্র হাতে দিয়া দিছেন, যদি মারা যায়। যদি এত বড় সুযোগ তো মাগরিবে দিলেন, কিন্তু জুমার চেয়ে বেশি কম ভিড় আছিল, মুসল্লি অল্প কয়েকজন ছিল, তাও মনে আজকে প্রোগ্রাম দেখা কিছু ছিল। যদি প্রোগ্রাম না হইতো তাহলে এই কজনও হইতো না, ঠিক না? আবার ফজরও জুমার চেয়ে বেশি ভিড় হওয়ার কথা ছিল, কেননা ফজরেও যে ফজর নামাজ পড়া সাতবার পড়বে, সূর্য ডুবার এক সেকেন্ড আগে মারা গেল ওর জন্য এই তিন পুরস্কার। কিন্তু ফজরে তো মুসল্লি আরো কম হবে, বৃষ্টি বাদল হইতে মনে হয় ইমাম আর মুয়াজ্জিনই পড়ে, আর কেউ আয় না, ঠিক না? ইমাম আর মুয়াজ্জিনই পড়ে আর মনে হয় কেউ আসে না। অথচ জুমার চেয়ে বেশি ভিড় হওয়ার কথা ছিল ফজরে আর মাগরিবে, ফজরে আর মাগরিবে, কিন্তু হয় না কি? হয় না। সুযোগ তো দিলেন, এই জন্য যা দিছেন আল্লাহ পাওয়ার জন্য দিছেন, আর আল্লাহকে যে পাইল, ফকিরও যদি হয় ফকির, কোরআন বলে সে রাজা, ইউতিহি মুলকান কাবীরা, এই দুনিয়ার থেকে দশ গুণ বড় রাজত্ব দিবে, দশ গুণ বড়। বাংলাদেশের সমান রাজত্ব না, এই দুনিয়ার সমান দশ গুণ। 240,000 মাইলের রাজত্ব দিবে, 240,000 মাইল। বর্তমান দুনিয়া হল মাত্র 24,000 মাইল। যুবকরা কয় কে দেখছে, ঠিক না? নবীজি দেখা এসা বলছে, দেখা নবীজি যখন দেখা এসা বলছে, আমি এটা বলতেছি বিশ্বাসের উপরে যে আমিও চোখে দেখা বলতেছি, আমিও চোখে দেখা বলতেছি, কেননা নবীজি দেখা এসা বলছে, এটা আমার ইমান, যা বলছে তা সত্য, তা 100-তে 100, এই দুনিয়ার দশ গুণ বড় রাজত্ব দিবে, রাজত্ব।
রাজত্ব দিবে। আর সত্য এটাই, আল্লাহ যে পাইল তার এই ভিতরটা আর কোনোদিন খালি থাকবে না, ভিতরটা। এখন সারা দুনিয়া পাইল, ভিতরটা ভরব না। আমরা দেখি দুনিয়াতে হাজার কোটি টাকার মালিক হয়েও ভিতরটা ভরে নাই, লক্ষ কোটি টাকার মালিক হয়েও ভিতরটা ভরে নাই, কয়েক ব্যাংকের মালিক হয়েও ভিতরটা ভরে নাই, কয় কিচ্ছুই হয় নাই, কয় কিচ্ছুই কিচ্ছুই কি নাই, এরকম মানুষ। হ্যাঁ, আমি কি ভুল বলতেছি না? আমাগুই প্যাট ভরছে কি বাড়ি যেটা বানাইছেন প্যাট ভরে গেছে, ভিতর ভরে নাই, ঠিক না? আরো দুই চারটা হইলে তারপরে এটা ভরবো না, এটা ভরবো আল্লাহ দিয়া, যে আল্লাহ পাইছে ওর ভিতরটা ভরে গেছে, ভিতরটা অসংখ্য দ্বারা। আমার কথা মানেন, এটা আল্লাহ বানাইছে, এটা আপনি বানান নাই, দুনিয়ার কেউ বানায় নাই, এটা আল্লাহ বানাইছে। আল্লাহ ওই আল্লাহ বলছে আমাকে পাইলে তোর ভিতরটা বেড়া যাবে, তোর ভিতরটা তুই শাক দিয়া খাইও আলহামদুলিল্লাহ বলবি, আবার কেউ বিরিয়ানি খাইও আলহামদুলিল্লাহ বলবে না, কাচ্চি খাইও বলবে না, ঠিক না? চাইনিজ খায়ও বলবে না, উপে খায়ও বলবে না, তারপরও বলবো কি খাইলাম বেড়া, কি খাইলাম, এটা খাওয়ানো হইলো, কি এটা খাওয়ানো হইলো নাকি, কি খাইলাম বেটা, এর চেয়ে বড় বুপ আছে কই, লয়া চল, ঠিক না? হয় ভাবে নাই যে ওর মতো মানুষ এখনো কয়েক হাজার হাসপাতালে পড়া আছে, ও না খাইতে পারে, না বলতে পারে, না দেখতে পারে, ও বুপে খায়ও আলহামদুলিল্লাহ বলে না, কি বলেন? খায়া কয়জন আলহামদুলিল্লাহ বলেন? যদি লোকমা আটকায় দিত কি করতেন? যদি শাসনা দিতে ঢুকায় দিত কি করতেন? আপনারে যে খাইতে দিল এত সুন্দর কইরা, কোথাও আটকাইল না, ভিতরে তো রাস্তা তিনটা, আপনার বিজ্ঞানরে জিজ্ঞেস করেন, একটা দিয়া যায়া তিন দিকে চলে যায়, নিচে যায়া এইখানে যায়া তিন দিকে যায়, শ্বাস শ্বাসের জায়গায়, পানি পানির জায়গায়, খাওয়া খাওয়ার জায়গায়, ডিভাইডেড কে করলো? আপনি তো খায় আলহামদুলিল্লাহ বললেন না, যাক এইদিকে গেলে কথা লম্বা হয়ে যাবে, বিদা আমার কথা আজকে বোঝেন, আল্লাহ পাওয়া ছাড়া ভিতরটা ভরবে না, আর আল্লাহ পাওয়া ছাড়া এই জীবনটা চলবে না, ওটাও চলবে না। বিদায় যা দিছে আল্লাহ পাওয়ার জন্য দিছে, আল্লাহ পাওয়ার